পরিষেবা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ এবং তারা বিদ্যুৎ চপলতায় দীর্ঘদিন ধরে ভোগ করছেন। একে গরম তার মধ্যে বিদ্যুতের বিভ্রাটে তারা জেরবার এবং বড় সমস্যা হচ্ছে পানীয় জলের। বিদ্যুৎ কখনো আসছে আবার কখনো চলে যাচ্ছে এবং পানীয় জলের সমস্যা বড় আকার ধারণ করেছে সে শান্তির বাজার এলাকাবাসীর মধ্যে। তারা স্থানীয় বিদ্যুৎ দপ্তরে বারবার সে অভিযোগ জানিয়েছেন কিন্তু বিদ্যুৎ দপ্তর কর্তৃপক্ষ নির্বিকার। বিদ্যুৎ সমস্যায় বিভ্রাট পানীয় জল পরিষেবাও কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। বিতশ্রদ্ধ এলাকাবাসী নিজেরাই সংস্কারের পথে। শান্তির বাজারে চরম বিদ্যুৎ সমস্যা, বিদ্যুৎ সমস্যার বিভ্রাট পানীয় জল পরিষেবাতেও এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা। তারা বিদ্যুৎ দপ্তরে এই অভিযোগ জানিয়েছেন কিন্তু বিদ্যুৎ দপ্তরের কর্তৃপক্ষ তাদের যে সমস্যা সেই সমস্যা নিরসনে কোনো ভূমিকা নিচ্ছে না। এই নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। শুধু ক্ষোভ নয়, পরবর্তী সময়ে এলাকাবাসী নিজেরাই বিদ্যুৎ পরিবাহিত তারের সঙ্গে যে গাছগুলো আছে সে গাছগুলোর ঢালপালা কেটে তারা বিদ্যুৎ পরিষেবা যাতে স্বাভাবিক হয় সে প্রচেষ্টায় কিন্তু নিজেরাই নেমে পড়েছেন। সে দৃশ্য কিন্তু আমরা ক্যামেরা বিশেষ করে আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে যে স্থানীয়রা এলাকাবাসীরা তারা নিজেরাই উদ্যোগ নিয়ে গাছের ডালপালা কেটে বিদ্যুৎ পরিবাহী যে সমস্যা সেই সমস্যা নিরসনে তারা এগিয়ে এসেছে এবং তারা এই দীর্ঘদিনের সমস্যায় কিন্তু ভুগছেন সে শান্তির বাজার এলাকাবাসীরা। কি বলছেন এলাকাবাসী আমরা শুনবো একবার। আমরা এখানে আজকে 4-5 দিন ধরে বিদ্যুৎ আয়ে যায় আমরা জলের জন্য খাইতে আসি না। দীর্ঘদিন আমরা জলের ভুগতে আসি, কারণটা দিলে জায়গা দিনে যেরকম রাত্রে এরকম, গরমের জন্য ঘুমাতে পারি না আর জল তো একবারে পাইতে আসি না আমরা। এই আর কি, জলটা যদি আমরা কারণটা ঠিক করে বিদ্যুৎ কোম্পানি যদি আমরা জলটা দেয় তাহলে তো কারেন্টটা দিলে জলটা পাই, কোন রকম আমরা বাঁচতে পারি। আমরা তো সাপ্লাই ছাড়া আর কোনো উপায় নাই, টিলার উপরে বাড়ি এই গ্রামটা সবাই জলের দরকার। বিদ্যুৎ দপ্তর তো জানাইতে আছে, হেরা আইতে আছে, কাজ করতে আছে, এটা লাইন ঠিক হইতে আসে না, এটাই সমস্যা। তারা তো আইয়ে কাজ টাজ করে দেয়। কি কাজ করে তারা? তারা তো কি কাজ করে, আইয়ে সকম লিয়ে আইয়ে গাড়ি লিয়ে আইয়ে খুঁটি তু দেয়, আবার নেমে জায়গা কারেন্ট তো থাকে না। আমরা গ্রামের ফুলা বানিয়ে ওই দিনের রাত্রে প্রায় 11টা পর্যন্ত তারের ঘুরা ঘুরা হাঁটতে হাঁটতে লাইন দিছিল, ওই দিন রাত্রে আসিল আবার সকালেতে নাই। কি করবেন, দুঃখের বিষয়। এখন সরকারি এমপ্লয়ার যদি না করে আমরা গ্রামের মানুষের এলাকাবাসীর অভিযোগ বিদ্যুৎ দপ্তরের কর্তৃপক্ষ আসছে কিন্তু এসে সারাইও করে যাচ্ছে কিন্তু পরবর্তী সময়ে আবার বিদ্যুৎ চলে যাচ্ছে এবং এই যে সমস্যা এই সমস্যা দীর্ঘদিন ধরে কখনো বিদ্যুৎ আসছে এবং সঙ্গে সঙ্গে আবার চলে যাচ্ছে। এই সমস্যার ফলে তাদের সবচেয়ে বেশি যে সমস্যা হচ্ছে পানীয় জলের তীব্র সমস্যা হচ্ছে। এলাকাবাসীর এই ক্ষোভ কিন্তু উগড়ে দিয়েছেন। পরবর্তী সময়ে এলাকাবাসী নিজেরাই বিদ্যুৎ লাইন সারের কাজে নেমে পড়েছেন। বিদ্যুৎ তারের সঙ্গে যে গাছপালাগুলো রয়েছে সেগুলো কেটে তারা সেই কাজে হাত দিয়েছেন স্থানীয় এলাকাবাসীরা এবং এলাকাবাসী শুধু একটাই অভিযোগ যাতে এই যে বিদ্যুৎ সমস্যা এই গরমের মধ্যে একদিকে গরম অন্যদিকে জল সমস্যা এই সমস্যা যাতে নিরসন হয়, দপ্তর যাতে সেই দিকে নজর দেয়। আবারও শুনবো এলাকাবাসী কি বলছেন এই বিষয়ে। আমি তাও বলছি আমার টুটেল হিসাব দিলে তো হইবে না, এদিক করে হবে কেন কি আমাকে জনসাধারণ ব্যবহার করে দেখতে গেলে যে আমরা যেমন তেমন বিল করে দিয়ে নদীতে থাকতে তাহলে কেমন নেব। বিদ্যুৎ ঠিকমতো থাকে না, কি করবেন? বিদ্যুৎ দপ্তর দিয়ে এইভাবে পরিষেবা দিতে আছে বা পরিষেবা একদম আপনাদেরকে দিচ্ছে না ঠিক সঠিক ভাবে, কি বলবেন? দিচ্ছে না এখন বিলটা দেন আপনাদের এইভাবে করছে, আপনি কি চাইবেন? আমার বিলটা ঠিক করে দেওয়া হলে বলছি আমি দেখেন আমি টোটাল দিচ্ছি।
আমি টোটাল আমি কোয়ার্টারে আমি টোটাল দিলে হইব না, আমি আমার বিল দিচ্ছি না। মহকুমার বিভিন্ন প্রান্তেই কিন্তু এই বিদ্যুৎ সমস্যা, বিদ্যুৎ বিভ্রাটে এলাকাবাসীরা নাজেহাল, একে গরম তার মধ্যে জলের সমস্যায় ভুগছে বিদ্যুৎ চপলতার কারণে এলাকাবাসী। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য তুলে ধরব। সরাসরি টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজেশ মজুমদার। রাজেশ, তোমার কাছে কি খবরাখবর রয়েছে এই বিষয়ে? মহকুমা বিচন্দ মনু, ওখানে অনেকটি গ্রামে এই নিয়ে অনেক সমস্যা, প্রায় অনেক অনেক বছর ধরেই বিদ্যুতের সমস্যা চলছে। সাধারণ হালকা বৃষ্টিতে, এমনকি বৃষ্টি না হলেও ওখানে বিদ্যুৎ থাকে না। এমনকি ওনাদের আরো সমস্যা রয়েছে, ওনাদের থেকে বিলের যে পরিমাণটা, বিলের পরিমাণটা বেশি নিচ্ছেন, ইউনিটে যে বিল আসার কথা ওই বিলের ইউনিট হিসাবে বেশি করে টাকা নিচ্ছেন। এমনকি বিদ্যুৎ বিদ্যুৎ পরিষেবা একদমই খারাপ, বিদ্যুৎ একদমই থাকে না ওনাদের ওখানে। ওনারা বারবার একই কমপ্লেন করছেন, ওনারা বারবারই বিদ্যুৎ দপ্তরকে জানিয়েছেন, কিন্তু কোনো কাজই হচ্ছে না। রাজেশ, তুমি বলেছো যে তারা অধিক বিলও দিচ্ছে বিদ্যুতের, অথচ কর্তৃপক্ষ নির্বিকার, এই বিষয়ে কি তারা অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, ওনারা অনেকবারই অভিযোগ জানিয়েছেন, কিন্তু কিছুই হচ্ছে না। ওনারা আজকেও একজন বয়স্ক বিল দিতেন গিয়েছেন, উনি অফিসে গিয়ে বারবারে জিজ্ঞেস করছেন যে ওনার কত ইউনিট আছে, ওনারা কিন্তু ওনাকে কত ইউনিট আছে এই ইউনিটটা বলা হচ্ছে না। ওনাকে টোটাল টোটাল বলা হয়েছে এত টাকা হয়েছে, কিন্তু উনি বারবারে জিজ্ঞেস করছেন যে আমার কত ইউনিট হয়েছে। রাজেশ, এলাকাবাসী এই যে সমস্যায় ভুগছে, এ নিয়ে তাদের পরবর্তী কি সিদ্ধান্ত রয়েছে? ওনারা বলছেন যদি পরবর্তী সময়ে যদি ওনাদের এই বিদ্যুতের সমস্যা থেকে ঠিক না হয় তারা, তাহলে বৃহত্তর আন্দোলনে যাবে, আমার না হয় ওনারা রাস্তায় নামবে। আজকে যে দেখতে পাচ্ছি এলাকাবাসী নিজেরাই কিন্তু বিদ্যুতের তারের সঙ্গে যে গাছপালা আছে সে গাছপালা কাটতে ব্যস্ত হয়ে উঠেছেন, এই নিয়ে এলাকাবাসী কি বলেছে? ওনারা সবসময় এমনই করেন, নিজেরাই বিদ্যুৎ অফিসে ফোন করে যখন ওনারা কিছুই সুরাহা না পাননি, তখনই ওনারা বারবারে চাইছেন যে নিজেরাই কাজ করে বিদ্যুৎটি নিয়ে আসার জন্য, তাই সেই জন্য ওনারা নিজেরাই কাজ করছেন, নিজেরাই সিঁড়ি নিয়ে কাজ করছেন। এমনকি আজকে না, সবসময় ওনারা এমন করেন, কিন্তু বিদ্যুৎ দপ্তরেই কিছুই এই ব্যাপারে কিছুই হেলদোল করছেন না। ধন্যবাদ রাজেশ। শান্তির বাজার থেকে আমাদের প্রতিনিধি রাজেশ মজুমদার ছিলেন, সে বিষয়ে কিন্তু তথ্য তুলে ধরেছেন। এলাকাবাসীর জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ পরিবাহী তারের সাথে যে গাছপালাগুলো আছে সেগুলো সরাই করছেন, এবং তারা বারবার বিদ্যুৎ দপ্তরে তাদের যে সমস্যা সেই সমস্যার কথা তুলে ধরেছেন, কিন্তু বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা আসছেন, লাইন সরাই করছেন, পরবর্তী সময় আবার বিদ্যুৎ চলে যাচ্ছে, এই সমস্যা তাদের দীর্ঘদিনের সমস্যা। এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে তারা কিন্তু পানীয় জল থেকে এই গরমের মধ্যে তাদের প্রচণ্ড সমস্যা হচ্ছে, সেই সমস্যার কথা তুলে ধরেছেন এলাকাবাসী। শুধু এই সমস্যা নয়, এলাকাবাসীর কতিপয় লোকের বিদ্যুতের বিল কিন্তু অধিক বিল আসছে, সেই সমস্যার কথাও তারা তুলে ধরেছেন, এবং দপ্তরকে জানিয়েও সে বিষয়ে কোনো হেলদুল হচ্ছে না, করছে না দপ্তর কর্তৃপক্ষ। এই ভোগান্তিগুলো শান্তির বাজার মহকুমার বিভিন্ন প্রান্তে চলছে, অহরহ বিদ্যুৎ বিভ্রাটের জেরবার এলাকাবাসীরা, এবং পরবর্তী সময় তারা নিজেরাই উদ্যোগ নিয়ে, অর্থাৎ জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ পরিবাহী তারের সাথে যে গাছপালাগুলো আছে সেগুলো সারাই নেমে পড়েছে, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরো বিস্তারিত আলোচনায় আসবো, তবে সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।